পাঙ্গাস মাছের দাম কত? 60 টাকা কেজি। আর এই চিংড়ি মাছের দাম 650 টাকা। সাথে দেখতে পাচ্ছেন মেরুল বাড্ডা যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজার। চলুন আমরা দেখি এখানে কি কি মাছ আসে এবং তার কত দাম। দেখতে পাচ্ছেন এখানে মাছের পসরা সাজিয়ে বসে আছে বিক্রেতারা, একেবারে তাজা মাছ। এখানে সিলভার কাপ মাছ রয়েছে, পাশাপাশি রুই মাছ রয়েছে, এখানে বড় বড় পাঙ্গাস মাছ রয়েছে। পাঙ্গাস মাছের দাম কত? 160 টাকা কেজি। 160 টাকা। আর এই চিংড়ি মাছের দাম 650 টাকা। 650। আর পাবদা মাছ কত করে? 350 টাকা করে পাবদার কেজি এখানে পাওয়া যাচ্ছে। এখানে শিং মাছ রয়েছে। ভাই শিং মাছের কেজি কত করে? 300 টাকা। 300 টাকা এই শিং মাছের কেজি। এখানে দেখতে পাচ্ছি তাজা তেলাপইয়া মাছ, দেখুন একেবারেই তাজা তেলাপইয়া মাছ। এখানে সে বড় বড় তেলাপইয়া মাছ রয়েছে, দেখুন বড় ভাই তেলাপইয়া কত করে? 200 টাকা কেজি না? এই বড় বড় তেলাপইয়া মাছ দেখতে পাচ্ছেন এর কেজি হচ্ছে 200 টাকা। কত করে? 180 টাকা। 180 টাকা। অনেক পাঙ্গাস মাছ রয়েছে, একেবারে তাজা পাঙ্গাস মাছ। কত বলেন তো পাঙ্গাস মাছ কত করে? কত পাঙ্গাস মাছ কত করে? পাঙ্গাস 160। দর্শক দেখতে পাচ্ছেন 160 টাকা করে এই পাঙ্গাস মাছের কেজি। দেখতে পাচ্ছেন যে পাঙ্গাস মাছ কত করে? পাঙ্গাস কত করে? 160 টাকা করে বড় পাঙ্গাস মাছ এখানে। বাংলা সিনেমার মাহি আছে না? মাহিয়া মাহি, হ্যালো মাহিয়া মাহিয়া। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে একেবারে পাঙ্গাস মাছ। মাছ কি শেষ হয়ে গেছে? কত করে বিক্রি করতেন আজকে কই মাছ? কই মাছ 200 টাকা করে আজকে। এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, তাজা চিংড়ি। চিংড়ি মাছ কত করে বড় ভাই? কত বলছে কেজি বলছে? কত? 650 টাকা করে এই চিংড়ি মাছের কেজি। দর্শক দেখতে পেলেন এখানে ছোট্ট একটি বাজার, এটি হচ্ছে আপনার রামপুরা ব্রিজের সংলগ্নই একটি বাজার, মধ্যবাড্ডা মাছ বাজার নামে পরিচিত এই বাজারটি। এখানেও পাইকারি খুচরো যেভাবেই মাছ ক্রয় করতে চান আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক কম মূল্যেই সাধারণত মাছগুলো পাওয়া যায়।